কলকাতা আমাদের টিফো দিয়ে দুরন্তভাবে ঘরোয়া লিগ শুরু করে চ্যাম্পিয়ন হওয়ার পর বারাসাত কাঁপানো সেলিব্রেশন হয়ে গেছে অনেক দিন হলো। ধীরে ধীরে সময় ঘনিয়ে আসতে লাগলো সেই অধরা মাধুরীর লক্ষ্যে ছোটার, বার বার হাতের কাছে এসেও ফসকে গেছে সে, যাকে জয় করার স্বপ্নে বিভোর গোটা লাল হলুদ জনতা। বেরোলো আই লিগের ফিক্সচার আর স্বভাব মতোই চোখ পড়ল প্রথম হোম ম্যাচের দিকে। 7 জানুয়ারি 2017 ইস্ট বেঙ্গল বনাম আইজল, চোখ চকচক করে উঠল আমাদের। শুভস্য শীঘ্রম, ঠিক হলো ফ্ল্যাগ শো করা হবে, কেনা হলো বেশ কিছু বড় বড় লাল হলুদ কাপড়, যা কেটে বানানো হলো প্রচুর ছোট ছোট লাল হলুদ ফ্ল্যাগ প্রায় 1000 খানেক। আমরা আরও একটা প্ল্যান করেছিলাম, সেটা হলো কলকাতা ময়দানে প্রথমবারের জন্যে 2 পোল। ক্রমে এগিয়ে আসতে লাগলো ম্যাচ ডে, উত্তেজনার পারদ চড়তে থাকলো ধীরে ধীরে। ম্যাচের দিন আমরা সব জিনিস নিয়ে পৌঁছে যাই শিয়ালদা স্টেশনে, সেখানে সবাই মিলে একসাথে চান্ট করে একটু গা গরম করে নেওয়া, তারপর নির্দিষ্ট ট্রেনে উঠে বারাসাত অভিমুখে যাত্রা শুরু। ট্রেনের গতি যত বাড়তে থাকে তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে চান্টের গতিও, গোটা ট্রেনের কামরা উত্তাল হয়ে ওঠে। এরপর গন্তব্যস্থান অর্থাৎ বারাসাত স্টেশনে নেমে শুরু হয় কোটিও, আরও একবার ট্রেনের কামরার মতোই বারাসাতের রাস্তাও কেঁপে ওঠে বাঙাল গর্জনে, কোটিও শেষ করে স্টেডিয়ামে প্রবেশ। আগে থেকে ঠিক করাই ছিল মেম্বার্স গ্যালারির উল্টো দিকের গ্যালারিতে থাকবো আমরা। আমাদের বেশ কিছু জনের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে শুরু হলো সেই ছোট ছোট লাল হলুদ ফ্ল্যাগ সকল ইস্ট বেঙ্গল সমর্থকদের হাতে তুলে দেওয়ার কাজ। সব রেডি করে এবার শুরু হলো প্রতীক্ষার পালা। গোটা টিম মাঠে নামার আগে খোলা হলো 2 পোলগুলো, যাতে লেখা ছিল গর্বের এশিয়ান, ওনলি গড ক্যান স্টপ আস, নো পাইরো নো পার্টি। ছিল আমাদের সবার প্রিয় কৃষাণুদের ছবি, আর তার সাথে উড়তে লাগলো সেসব ছোট ছোট লাল হলুদ ফ্ল্যাগগুলো। চারিদিকে শুধুই লাল হলুদ, আর তার ওপর শীতের দুপুরের নরম রোদের চাদর, যা দেখে কমেন্টেটর নবি কাপাডিয়া বলেছিলেন, ফুটবল কামস হোম। যথারীতি ম্যাচ শুরু হলো, আর সাথে সেই গগনভেদী চিৎকারে গোটা গ্যালারি কাঁপিয়ে উঠল। আবার কখনো ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল জয়ধ্বনি, খেলাও চলল সেই তালে। প্রথম হাফে পিছিয়ে পড়ি আমরা, দ্বিতীয়ার্ধে ম্যাচের শেষ লগ্নে বুকেনিয়র গোলে সমতা ফেরাই আমরা, গ্যালারি গর্জে ওঠে গোল চিৎকারে, শুরু হয় উল্লাস। অসাধারণ কেটেছিল সেই দিনটা, মনের কোণে ম্যাচের রেজাল্ট নিয়ে একটু কালো অন্ধকার থাকলেও আশা ছিল টিম ঘুরে দাঁড়াবে। খুব শীঘ্রই আমরা ফিরবো টিফো কথার ষষ্ঠ পর্ব নিয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে আপনার সেই দিনের অভিজ্ঞতা জানাতে তো ভুলবেনই না, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় ইস্ট বেঙ্গল। আমরা দর্বো শৃঙ্গ জয়।